হ্যালো বন্ধুরা আপনারা দেখছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে রাজ্যে এসএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে তো আমরা জানি রাজ্যে আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পাশাপাশি কিন্তু আরও একটি নতুন বোর্ড কিন্তু গঠিত হতে চলেছে তো সেটি হলো ডাব্লিউ বিএসএসসি কিংবা বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তো এই ডাব্লিউ বিএসএসসি কিংবা বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন নিয়ে কিন্তু অলরেডি আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দিয়েছি তো এই নতুন বোর্ড কিংবা ডাব্লিউএসসি বোর্ডের মাধ্যমে কিন্তু আমাদের নতুন গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট কিন্তু আজ আমাদের সামনে উঠে এসেছে তো সেই আপডেটটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দিনা করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট তো রাজ্যে কিন্তু নতুন বোর্ড কিন্তু গঠিত হতে চলেছে নতুন রিক্রুটমেন্ট বোর্ড তো সেটির নাম হলো ডাব্লিউবি আমরা সবাই জানি ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তো ওখানে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে যে কয়েক হাজার গ্রুপ ডি নিয়োগ কয়েক হাজার গ্রুপ ডি নিয়োগ যাত্রা শুরুর পথে স্টাফ সিলেকশন অর্থাৎ ডাব্লিউ বোর্ড কিংবা নতুন নতুন গঠিত হওয়া স্টাফ সিলেকশন কমিশন তো সেই ডাব্লিউ বিএসএসি কিংবা ওয়েস্টবেঙ্গল স্ট্যাপসিলেশন কমিশনের মাধ্যমে রাজ্যে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে তো সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো তো এখানে বলতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পথ চলা শুরু করতে চলেছে রাজ্যের নবগঠিত স্ট্যাপসিলেকশন কমিশন কিংবা ডাব্লিউ অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য গত সতেরোই এপ্রিল নতুন করে ওয়েস্টবেঙ্গল স্ট্যাপসিলেকশন কমিশন গঠনে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার তো সেই সতেরো এপ্রিলের যে বিজ্ঞপ্তি তো সেই নিয়ে কিন্তু আমি আপনাদের ডাব্লিউএসি বোর্ড নিয়ে কিন্তু আমি আপনাদের অলরেডি ভিডিও করে জানিয়ে দিয়েছি তার পরবর্তীতে বলতে রয়েছে নয়া কমিশন নয়া কমিশন শুরুতেই সরকারি অফিসগুলিতে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের তরজ শুরু করেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে নতুন যে আমাদের কমিশন তৈরি হতে চলেছে ডাব্লিউএসএসসি তো এই এসএসসির মাধ্যমে কিন্তু আমাদের আপকামিং ডাব্লিউবি গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো সেই আভাসই কিন্তু এখানে পাওয়া গিয়ে পাওয়া গিয়েছে নবান্ন সূত্রের সম্প্রতি এই খবর জানে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন সূত্র কিন্তু এই যে ডাব্লিউ এসএসসির মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ করা হবে তো সেই সম্পর্কিত সূত্র কিন্তু নবান্ন থেকেই জানা গিয়েছে নবান্ন সূত্রের সম্প্রতি এই খবর জানা গিয়েছে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে তো এখনও কিন্তু কমিশনের যে চেয়ারম্যান রয়েছে কমিশনের চেয়ারম্যান এবং অন্য যে সদস্য তো তারা তো তারা কিন্তু এখনও নিযুক্ত হয়নি তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই কিন্তু কমিশনের চেয়ারম্যান এবং সদস্য তারা নিযুক্ত হয়ে যাবেন এবং তার পরবর্তীতে যে সরকারি ডাব্লিউএসি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেটি ঘোষণা হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু যাবতীয় নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং যাবতীয় কাজ কিন্তু কাজকর্ম কিন্তু শুরু হয়ে যাবে আশা করা যায় তো বন্ধুরা এবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছে হিস্ট্রির একটি দুর্দান্ত বুক তো ইতিহাসের আপনারা যারা যারা বিগত বছর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রশ্নোত্তর খুঁজছেন তো তাদের জন্য কিন্তু এই বুকটি তো এখানে এই বুকটি কিন্তু ইতিহাসের একটি দুর্দান্ত বুক আর এই বুকটিতে কিন্তু বিভিন্ন বিগত বছরের যে বিগত বছর যা যা এক্সাম হয়েছিল তো সেই বিভিন্ন এক্সামের প্রশ্নোত্তরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ইতিহাস এনসাইক্লোপিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন হিস্ট্রি এনসাইক্লোপিডিয়া তো এই বুকটিতে কিন্তু আট হাজার প্লাস এমসিকিউ এখানে এমসিকিউ রয়েছে এবং এই আট হাজার প্লাস এমসিকিউর কিন্তু কিন্তু সহ সমাধান রয়েছে বিগত বছরে যেসব এক্সামিনেশনগুলো হয়েছে আমাদের সেন্ট্রাল কিংবা রাজ্যে তো সেই বিগত বছরগুলোতে কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তরগুলো এখানে সমাধান দেওয়া রয়েছে এবং তার সাথে নলেজ ক্যাপসুল হিসেবে কিন্তু ডিটেলসে ব্যাখ্যাও দেওয়া রয়েছে তপতি পাবলিশে কিন্তু এটি বুক আর এখানে এই বুকটির পেজ সংখ্যা যদি বলা যায় পাঁচশো বিরানব্বইটি পেজ আছে আর এখানে এই বুকটির প্রাইস হলো ছশো টাকা আর এখানে এই বুকটি কিন্তু আপনারা যে ফ্লিপকার্ট কিংবা অনলাইন ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন তো সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন কিংবা আপনি কিন্তু কলেজ স্টির থেকেও কম দামে পেয়ে যাবেন তো এখানে এই বুকটিতে আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রি এনসাইক্লোপিডিয়া সবার উপরে লিখে দেওয়া রয়েছে আর এখানে ফ্রন্ট পেজটি হল এরকম অল এক্সাম ইন ওয়ান বুক আর এখানে এক্সাম কোন 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 এক্সামের এখানে কোশ্চেন পেপার সলভ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে যেমন আইএনএম কিংবা এখানে সিপাহী বিদ্রোহ কিংবা মুঘল যুগ। সুলতানি যুগ তো প্রত্যেকটি চ্যাপ্টারে কী কী কোশ্চেন এসেছিলো বিভিন্ন পরীক্ষায় কী কী কোশ্চেন এসেছিলো চাপ্টার থেকে তো সেই চাপ্টার ধরে ধরে কিন্তু সেই কোশ্চেনগুলো এক এক করে দেওয়া রয়েছে তো এখানে আইএস থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফল পেপার কী কী দেওয়া রয়েছে আইএস থেকে শুরু করে ডাব্লিউ পিলি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ ডাব্লিউ বিস এস মেন্স এস সিজিএল সিএইচএসএল সিএইচএসএল থেকে শুরু করে কনস্টেবল জিডি এস সেকশন অফিসার এন ডি এনএম জিএনএম রেল এনটিপিসি আরআরবি গ্রুপ ডি ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউ ডাব্লিউ জুডিশিয়াল সার্ভিস ডাব্লিউপি এসআই ডাব্লিউ বি এস এস সি ফুড এর পরবর্তীতে এখানে আর আর পি এফ আর পি এস এফ আরআরবি টিসি সিপিও এসআই এগুলো বিভিন্ন পরীক্ষায় ইতিহাস থেকে আসা প্রশ্নোত্তরগুলোর সমাধান দেওয়া হয়েছে তো এটি কিন্তু তপতি পাবলিশেশন হিস্ট্রির একটি দুর্দান্ত বুক তো এখানে আপনার যারা যারা হিস্ট্রিতে এরকম একটি বুক নেবেন নেবেন বলে ভেবে রেখেছিলেন তো তাদের জন্য কিন্তু এই বুকটি তো আপনার যারা অ্যাসপ্রেন্ট রয়েছে বিভিন্ন সেন্ট্রাল কিংবা স্টেটের কিংবা ডাব্লিউবিসি আপনার অ্যাসপ্রেন্ট যারা রয়েছেন তো তাদের জন্যও কিন্তু এই বুকটি অত্যন্ত উপযোগী এরপরে জানানো জানানো হয়েছে যে কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করা হবে সংশ্লিষ্ট আইনে বলা হয়েছে চেয়ারম্যান ও সর্বাধিক ছয়জন সদস্যকে নিয়ে কমিশন গঠন করতে হবে এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে তা নিয়ে এখন সরকারি মহলে জোর তৎপরতা চলছে সরকারি অফিসে গ্রুপটি কর্মী নিয়োগের জন্য দু হাজার ষোলো সালে জানুয়ারিতে একটি বিশেষ ডাব্লিউ বোর্ড কিন্তু গঠন করেছিল রাজ্য সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক নির্দেশ জারির মাধ্যমে এক অবসরপ্রাপ্ত আমলার নেতৃত্ব ওই বোর্ড গঠন করা হয় কিন্তু বছরখানেক আগে মন্ত্রিসভার ওই বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার আগে অবশ্য এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ছয় হাজার গ্রুপ ডি কর্মী গ্রুপ ডি কর্মী নিয়োগ করে সফল প্রার্থীদের প্যানেল দু আঠেরো সালে আগস্ট মাসে প্রকাশিত করে সেদিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি পদে কোনো নিয়োগ হয়নি স্বাভাবিকভাবে শূন্যপদের সংখ্যা কিন্তু বাড়ছে সেটা কিন্তু আমরা আমরাও জানি দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কিন্তু শূন্যপদের সংখ্যা কিন্তু অবশ্যই বাড় অবশ্যই বেড়ে গেছে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সময় সক্রিয়ভাবে জানো হয়েছিল পর্যক্রমে ষাট হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে কিন্তু বোর্ডের উঠে যাওয়ার তা আর হয়নি সেই সঙ্গে বিগত বছরগুলিতে বহু শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে এই বিপুল সংখ্যক শূন্যপদ এবার ধাপে ধাপে পূরণ করবে এসএসসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের রাজ্যে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে গ্রুপ ডি কিংবা গ্রুপ সি যাই বলি না কেন তো সেই গ্রুপ ডির বিভিন্ন যে শূন্যপদগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এবার ধাপে ধাপে পূরণ করবে নতুন নব্য নতুনভাবে গঠিত হওয়া আমাদের ডাব্লিউএসি কিংবা স্টাফ সিলেকশন কমিশন এটি গঠনের জন্য বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো হয় তাতে রাজ্যপালের অনুমোদনের পর সরকার নয়া কমিশন গঠনে বিজ্ঞপ্তি জারি করে এর পরবর্তীতে এখানে বলে হয়েছে সম্প্রতি পিএসসি কিংবা আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সচিবালয়ের ডিরেক্টরেট ও আঞ্চলিক স্তরে অর্থাৎ রিজনাল অফিসে ছ হাজারের বেশি গ্রুপ ডি কিংবা লোয়ার ডিভিশন গ্রুপ সি গ্রুপ সি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কিংবা এলডিসি নিয়োগ করা হয়েছিল যেটিতে যেখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের কথা দু হাজার ন সালে পিএসসি এই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল সরকারি অফিসে এলডিএ কিংবা এলডিসির মোট শূন্য পদের দশ শতাংশ গ্রুপ ডি কর্মী পদোন্নতির ভিত্তিতে করা হয় এলডিএ শূন্যপদ তুলনামূলক বেশি থাকায় পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার গ্রুপ ডি কর্মীরা দ্রুত পদোন্নতি পেয়ে যান মাধ্যমিক উত্তীর্ণ হলে এবং কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকার স্থান হয় সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীর এবার কম্পিউটার এবার এরপর কম্পিউটার টাইপের পরীক্ষা সফল হলে এলডিএ হতে পারে তো সেটি আমরা জানি তার পরবর্তী এখানে বলতে রয়েছে যে অর্থাৎ নয়া কমিশনের মাধ্যমে যারা গ্রুপ ডিতে নিয়োগ পাবেন খুব তাড়াতাড়ি তারা গ্রুপ সির পদে উন্নীত হওয়ার সুযোগও পাবেন তো এটি হলো কিন্তু আমাদের জন্য একটি দারুণ সুখবর তো আমরা জানি রাজ্যে আবারও কিন্তু নতুন একটি বোর্ড আসতে চলেছে আমাদের ডাব্লুবি এসএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল স্ট্যাপসোলেকশন কমিশন আর এই ওয়েস্টবেঙ্গল স্ট্যাপসোলেশন কমিশনের মাধ্যমে কিন্তু আমাদের রাজ্যে আবারও নতুন করে কয়েক হাজার গ্রুপ ডি কর্মীর নিয়োগ করা হবে তো বন্ধুরা এই এই সম্বন্ধে পরবর্তী ডাবলিবিএসি বোর্ড কিংবা এই যে ডাব্লিউ বিএসসি বোর্ডের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি ছাড়াও বেশ বেশ কিছু নতুন নিয়োগও কিন্তু আগামীতে হতে চলেছে তো এই ডাব্লিউ বিএসসি সম্বন্ধিত পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট কিংবা এই রাজ্যে গ্রুপ ডি সম্বন্ধিত নিয়োগের পরবর্তী আপডেট থাকলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো এবং ডাব্লিউ এর কোনো অফিসিয়াল পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট দিলে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো ভিডিও করে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন